আমরা তো সবাই জানি ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। আপনি কি জানেন ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়? ইউটিউবে যেরকম দুইটা প্রধান শর্ত থাকে, যেরকম 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনি ফিল আপ করতে পারেন, সব কিছু যদি ঠিকঠাক থাকে, দেন আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন। ইউটিউব যদি এগুলো অ্যাপ্রুভ করে তখন সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। সেমভাবে ফেসবুকের কিন্তু চারটা প্রধান শর্ত থাকে, যে চারটা শর্ত মানে এই কন্ডিশনগুলো যদি আপনি ফিল আপ করতে পারেন, দেন আপনি ইউটিউবের মতো ফেসবুকে অ্যাপ্লাই করবেন, তারা যদি অ্যাপ্রুভ করে তো সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো কথা হচ্ছে ভাই, আগে কি সেই চারটা শর্ত এগুলো আগে বলেন। তো এই নিয়ে মূলত আজকের ভিডিও, এই চারটা শর্ত আজকের ভিডিওতে আমি ডিটেল আলোচনা করবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন আমার চ্যানেলের ভিডিও দেখেন বাট চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরেকটু উৎসাহ পাবো, নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তোর কথা বলবো না, মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, ফেসবুকে টাকা ইনকাম করার জন্য আপনার ফেসবুক পেজের চারটা শর্ত মানতে হবে। শর্ত নাম্বার ওয়ান, সেটা হচ্ছে পলিসি ইস্যু। পলিসি ইস্যু সেটা আবার কি? সেটা হচ্ছে আমরা ইউটিউবে যেরকম মনিটাইজের জন্য যখন অ্যাপ্লাই করি, যদি আমার চ্যানেল ইউটিউব চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক বা রিউজ কন্টেন্ট বা আপনার কোনো কপিরাইট ভিডিও আমরা ব্যবহার করি, সো এই ধরনের ইস্যু যদি চ্যানেলে থাকে, মানে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি থাকে, সো সেখানে কিন্তু ইউটিউব মনিটাইজ দেয় না। সেমভাবে ফেসবুকে এটাকে বলে পলিসি ইস্যু, মানে আপনার চ্যানেলে যদি কোনো রিউজ কন্টেন্ট থাকে, কপিরাইট ভিডিও থাকে, মানে অন্যের কোনো কন্টেন্ট নিয়ে এসে আপনি আপলোড করেন আপনার পেজে, সেক্ষেত্রে এই পলিসি ইস্যুর কারণে আপনি মনিটাইজ পাবেন না। একেবারে ক্লিয়ার কাট তারা বলে দিছে, ওকে। সো এই সত্যটা অবশ্যই আপনাকে মানতে হবে, ইউটিউবের মতো অবশ্যই আপনাকে লিগালিভাবে কাজ করতে হবে, ওকে। শর্ত নাম্বার টু, সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজে, মানে যে পেজটা আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন সেই ফেসবুক পেজে আপনার 10K ফলোয়ার্স লাগবে, মানে 10,000 ফলোয়ার্স লাগবে। সেটা এক বছরে হোক, সেটা দুই বছর হোক, সেটা তিন বছর হোক, এটা কোনো বিষয় না। জাস্ট আপনার ফেসবুক পেজে অবশ্যই 10,000 ফলোয়ার্স যদি থাকে তাহলে আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। শর্ত নাম্বার তিন, আপনি যে ফেসবুক পেজটা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন সেই ফেসবুক পেজে লাস্ট 2 মাসে, মানে লাস্ট 60 দিনে সেই ফেসবুক পেজে আপনার 6 লাখ মিনিট ওয়াচ টাইম লাগবে, মানে লাস্ট 60 দিনে সেই ফেসবুক পেজে 6 লাখ মিনিট ওয়াচ টাইম লাগবে। এখানে একটা বড় প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে আপনার বলতেই পারেন যে ভাই আমরা যেটা জানি ফেসবুকে, মানে ইউটিউবে মনিটাইজের জন্য লাস্ট 365 দিনে, মানে 1 বছরে 4,000 ঘন্টা ওয়াচ টাইম হলে আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করা যায়, বাট এখানে ডাবল ওয়াচ টাইম কিন্তু সময় মাত্র 60 দিন। এটা কীভাবে সম্ভব? যেহেতু এই বিষয়টা একটু সেন্সিটিভ, আমি এই বিষয়টা একটু বিস্তারিতভাবে কথা বলবো ভিডিও শেষ দিকে। তার আগে আরেকটা পয়েন্ট আছে, সেটা বলতে হবে, সেটা হচ্ছে শর্ত নাম্বার 4, আপনার সেই ফেসবুক পেজে ন্যূনতম পরিমাণ 5টা ভিডিও লাগবে। সো 5টা ভিডিও যদি থাকে তাহলে আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সব কিছু ঠিকঠাক থাকলে সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। সো বড় প্রশ্ন যেটা, যে ভাইয়া 6 লাখ মিনিট ওয়াচ টাইম মানে 60 দিনে কীভাবে সম্ভব, কীভাবে আমরা ফিল আপ করবো? সো আমি একটু প্র্যাকটিক্যালি বলতে চাই। দেখবেন যারা বড় বড় ইউটিউবার, যাদের একটা ভিডিও আপলোড করলেই একদিনে আপনার 40,000-50,000 ভিউজ আসে, সো তাদের ফেসবুক পেজ কিন্তু অবশ্যই আছে। সো সেই পেজগুলো যদি আপনি একটু ফলো করবেন, দেখবেন যে ভিডিওটা আপনার ইউটিউবে 30,000-40,000 ভিউ আসে, সেই ভিডিওটা আপনার এই ফেসবুক পেজে একদিনেই আপনার 3 লাখ-4 লাখ আপনার ভিউজ আসে। সেক্ষেত্রে হয় কি, মানে ইউটিউবের চাইতে ফেসবুক ব্যবহারকারী কিন্তু অনেক বেশি, বহুগুণে বেশি। সেই কারণে ফেসবুক পেজের ভিডিওগুলোতে অনেক বেশি ওয়াচ টাইম আসে, অনেক বেশি ভিউজ পাওয়া যায়। সেই কারণে এই মানে কন্ডিশনটা একটু বেশি করে দেওয়া ওয়াচ টাইমের এবং সময়টা কম করে দেওয়া। এরকম অনেকেই আছে, একটা ভিডিওতেই দেখা যায় আপনার 6 লাখ মিনিট ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে, একদিনে আপনি ক্লিয়ার করে ফেলতে পারবেন। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, যদি আপনি মানে লিগালিভাবে কাজ করেন, তাহলে ওয়াচ টাইম আপনার এই ওয়াচ টাইম নিয়ে আপনাকে মাথা ব্যথা হবে না। আপনি নিশ্চিন্ত থাকেন, আপনি একদিনে এটা ফিল আপ করতে পারবেন যদি আপনার কন্টেন্ট সব কিছু ঠিকঠাক থাকে। সো এই ছিল আজকের ভিডিও, এই 4টা শর্ত যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ইউটিউবের মতো মনিটাইজ পেয়ে যাবেন ফেসবুকে। এবং ইউটিউবের চাইতে কিন্তু ফেসবুকে যেহেতু ফলোয়ার্স বেশি হয় ও মানে ভিউয়ার্স বেশি আসে, সেক্ষেত্রে এখান থেকে ইনকামটা আপনি বেশি করতে পারবেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে, যদি আপনার কাজে আসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ সাথে দেখার জন্য।